আচ্ছা, যারা ক্লাস, হ্যাঁ যারা, আচ্ছা ক্লাস রেকর্ড হয় না? আচ্ছা, এখন থেকে ক্লাস রেকর্ড হচ্ছে। যারা ক্লাসে আসো না, মানে ক্লাস করতেছো না, রেকর্ড করবা, তাদের বেশি কিছু মিস হয় নাই, আমি জাস্ট হ্যালো হাই বলতেছিলাম। যাই হোক, তো এখানে আমাদের ত্রিকোণমিতি, এখানে দেখো পাওয়ার 4। তো আমার চিন্তা হলো কিভাবে পাওয়ারটা কমায়া একে আনা যায়। ঠিক আছে, দেখো এখানে পাওয়ার হলো 1। তো এখন আমি এই জিনিসগুলো করতে চেষ্টা করবো। দেখো এখানে যদি আমি পাওয়ার 1/4 নিয়ে আসি, তাহলে এখানে 4 লিখতে পারবো, এখানে লিখতে পারবো কি সাইন টু দি পাওয়ার 4 x dx। তারপরের লাইনে লিখতে পারি 1/4। এই ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কলেজ এবং এইচএসসি এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। 2 sin² x, এই ম্যাথ গুলো প্রচুর আসেও ডিএক্স। আচ্ছা দেখো তো পরের লাইনটা ঠিকঠাক লিখছে কিনা। এইবার তুমি আমাকে একটা কথা বলো যে এইখানে আমি কি লিখবো এই জায়গাতে। এইটা লেখার মেন কারণ হলো যাতে আমি পাওয়ার কমাইতে পারি। তো এখন আমাকে বলো, আমি যদি এটাকে এক্সপেন্ড করি, এটাকে যদি আমি এক্সপেন্ড করি, তাহলে আমার সর্বোচ্চ ঘাত কত থাকবে? মানে এটাকে যদি আমি এক্সপেন্ড করি, মানে যে a² সর্বোচ্চ ঘাত কত থাকবে? 2, তাই না? 2, হ্যাঁ সর্বোচ্চ ঘাত কিন্তু 2 থাকবে, কিন্তু আমার প্রথমে কত ছিল? 4। তার মানে আমি অলরেডি 2টা পাওয়ার কমাই দিছি, মানে 2 একক পাওয়ার কমাই দিছি। তো এখন আমি জিনিসটাকে কি করব, এক্সপেন্ড করব। দেখো এখানে এক্সপেন্ড করলে কি হয়, 1 - 2 × cos2x + cos²2x। ঠিক আছে, তারপরে ডিএক্স, তারপরে ব্রেকেট ক্লোজ। ওকে, তো এখন আমাকে বলো এইগুলো আলাদা আলাদা করতে পারি কিনা। 1/4 ইন্টিগ্রেশন অফ 1 dx - 1/4, তো সবার সাথেই, তো এই কারণে সবার সাথেই গুণ হয়ে যাবে। 2টা বাইরে নিয়ে আসলাম, cos2x dx + 1/4 ইন্টিগ্রেশন অফ cos² কত, cos² 2x dx। ঠিক আছে, তো এখন আমাদের মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে ইন্টিগ্রেশনটা। আমি একটু একটু ছোট করতেছি, দেখো যাতে আমার জায়গাতে হয়। ওকে, তো এখন দেখো আমি এখানে ইন্টিগ্রেশনটা করে দিতে পারি। 1/4 তো বাইরে, 1 কে করলে x হয় মাইনাস। তো এখন এই যে 1/4 আর 2, তাই না? 1/4 আর 2, এটা কাটাকাটি করলে 1/2। আচ্ছা cos কে করলে কি হয়, সাইন হয়, sin 2x, এখানে 2 আছে তাই 2 প্লাস। এইখানে দেখো তুমি ইন্টিগ্রেশনের সূত্র জানো না, এখানে ইন্টিগ্রেশনের সূত্র জানো, cos এর উপরে পাওয়ার থাকলে, 1 + cos2x, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, cos এর উপরে পাওয়ার থাকলে কিন্তু আমরা জানি না, এই কারণে আমি কি করব, 1/4 তো আছে, আমি এক্সট্রা 1/2 নিয়ে আসবো। 2 নিয়ে আসলাম। এখন দেখো আমাকে বলো তো দেখি এইটুকের সূত্র কি, ত্রিকোণমিতিতে এইটুকের সূত্র কি বলো, 1 + cos2x, হ্যাঁ হ্যাঁ তখন 4 কিন্তু হয়ে যাবে, হ্যাঁ তখন কিন্তু 4 হয়ে যাবে, 1 + cos2x। তার মানে ওইখানে থাকলে জিনিসটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি 1/8 ইন্টিগ্রেশন 1 - 1 + cos 4x dx। ওকে, তো এইগুলো যা আছে এগুলো আগের মতোই। ওকে, তো এখন তারপরে লাস্টে যে কথাটা আমি লিখবো সেটা দেখো, একবারে শেষ শেষ অংশটুকু কি, জাস্ট উত্তরটা লিখবো। দেখো উত্তরটা কি হয়, 1/4 x - 1/4 sin 2x + 1/8। এই 1 এর জন্য 1 এর 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x প্লাস 1/8, তো সবার সাথেই cos কে করলে কি হয়, sin 4x, 4x যেহেতু আছে তো 4 নিচে চলে যাবে, প্লাস c, এটাই आंसर। আচ্ছা তো সেম ভাবে তোমরা আমাকে একটা ম্যাথ করে হেল্প করবা, সেম ভাবে, সেম ভাবে, একদম সেম। এটা ছিল সাইন টু দি পাওয়ার, পরেরটা cos টু দি পাওয়ার 4, একদম সেম ডিএক্স। এইটা একটু কইরা গ্রুপে একটু ছবি দাও প্লিজ সবাই, আমি একটু ছোট করি, ছোট করে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে দেখে দেখে করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি খাইছি, একটু পরো দেখি।
সবাই কইরা ওই গ্রুপ গসিপের যে অর্ধ ইয়াটা না মানে গ্রুপটা না ওই গ্রুপে ক্লিয়ার করো। আচ্ছা ওইখানে যে দুইটা ম্যাচ ছিল তো ওই দুইটা ম্যাচে তোর যেটা এক্সারসাইজ ওই ওইখানে উদাহরণ দিয়ে দিছিল তো ওইখানে বইতে যে ওইটাতে করছে ওইখানে কিন্তু তোর ওই ম্যাপটা মিলাইছে আমি কেমন ওই যে ওইটা ভাবি মিলাইছে আর কি ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফলটা বাইর করছে ক্ষেত্রফল বাইর করা তারপরে ওমেগা মানে ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে দিচ্ছে ঠিক আছে তারপরে ওই যে ওইটা হলো ওইটা হয়েছে আর কি মানে অ্যান্সারটা মিলছে। এরপরে ওই মানে যখন ওই প্রবলেম গুলা দিছে 6 নম্বর প্রবলেমটাতে ওই করছে মানে ওই মিন টর্ক বাইর করছে মিন টর্ক বাইর করে তারপরে ওমেগা দিয়ে গুণ করছে তো ওমেগা দিয়ে গুণ করার পরে তারপরেও 165-এর মতো অ্যান্সার আসছে ঠিক আছে তো এইটাও মিলছে। এখন জিনিসটা হলো যে দুই জায়গায় দুই রকম করে সলিউশন আর দুইটাই অ্যান্সার মিলছে ঠিক আছে এইটা হলো সমস্যা। তো এটা নিয়ে ভাবতে হবে আরেকটু যে আসলে আসলে পরীক্ষায় আসলে আসলে কোনটা দেওয়া উচিত। পড়ছো তোমরা বাচ্চারা? আচ্ছা আমি একটা ছবি পাইছি, হ্যাঁ অনেকগুলাই ছবি পাইছি, আচ্ছা তিনটা তিনটা ছবি পাইছি, একটু অ্যান্সার একটু মিলাই দেখো অ্যান্সার মিলছে কিনা। অ্যান্সার মিলছে, আচ্ছা আমি করে দিচ্ছি জি দেখো তো ভাইয়া, আমার সাথে মিলাই দেখো তো আমি করে দিচ্ছি আমার সাথে মিলাই দেখো দেখি কি হয়। আচ্ছা রিমিও দিছে, তারপরে মাহমুদ আমিন, তো দেখো দেখি কি হয়। ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x dx, যারা ত্রিকোণমিতি পারো না অন্তত পক্ষে সূত্রগুলো একটু করে রাখো ঠিক আছে, তোমাদের সূত্রগুলো কিন্তু জানা থাকা উচিত ঠিক আছে, যা সূত্রের জন্য জীবনে কি পরিমাণ পেন খাচ্ছ এটা একটু দেখো ঠিক আছে, শুধুমাত্র সূত্রের জন্য। আচ্ছা ইন্টিগ্রেশন অফ এটা দেখো এখানে তাহলে 1/4 4, আচ্ছা এই কালিটা বাজে লাগে দেখো তো একটু আমাকে, হ্যাঁ আশিক দিল এই মাত্র দেখলাম আমি, এটা এটা মানে কি এটা মানে হলো 1 প্লাস cos² 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx, হ্যাঁ মাইশা দিছে মালিহা ওটাও পাইলাম, তো 1/4, তো মাহমুদুল দিছে হ্যাঁ 1 প্লাস 2 cos 2x প্লাস cos তানভীর তুর্য সে দিছে স্কয়ার 2x dx ঠিক আছে। তো এরপরে কি এরপরে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 dx প্লাস হ্যাঁ বিভা দিছে ইন্টিগ্রেশন অফ 1/4 × 2 cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/4, একটা অতিরিক্ত 1/2 নিয়ে নেই, 1/2 নিলে আমার এখানে যেটা হয় সেটা হলো যে এখানে আমি একটা 2 নিয়ে আসতে পারবো 2 cos² 2x dx, তো এখানে এবার আমি সূত্র অ্যাপ্লাই করতেই পারি।
তো 1/4, 1 কে করলে x হয় প্লাস 1/4 ইনটু 2 ইনটু cos রে করলে sin হয় sin 2x/2 প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 4x dx। আমাকে বললো আমার ভুল হচ্ছে কিনা বা তোমাদের ভুল হচ্ছে কিনা। 1/4 sin 2x প্লাস 1/8 ইনটু x প্লাস 1/8 sin 4x/4 প্লাস। দেখো তো ঠিকঠাক আছে কিনা আমার, এই মিলছে তোমাদের সাথে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ করাবো, দেখো একটু এটা একটু বড় হবে। sin 2x এর নিচে যে 2 টা ডিভাইডেড ওটা কই গেছে? বুঝি নাই আমাকে আবার একটু বলো ভাই। sin 2x/2 ওই 2 টা কই গেছে? এই 2 টাই যে সাথে কাটাকাটি চলে গেছে। ও ঠিক আছে। আচ্ছা তো এখন তোমাদের যে বিষয়টা সেটা হলো যে আমি আরেকটা ম্যাথ দেখাবো যেটা একটু বড় হবে, আর এটা অন্য আরেকটা ভাবে ছোট করে করা যায়। ঠিক আছে, তো আমি আগে বড়টা দেখাই দিচ্ছি, আমি ম্যাথটা একটু দেখি। তোমাদের এই ম্যাথটা হলো তোমার এইটারই তোমার 11 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখো, যখন বিজোড় পাওয়ার হয় তখন একটা সুবিধা নেওয়া যায়, সে সুবিধা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে দেখো। এইখানে 5টা সাইন আছে, তার মানে এরকম করে লেখা যায়, 3টা সাইন 2টা সাইন ডিএক্স। তো এখন আমার যে সূত্র, ত্রিকোণমিতির যে সূত্র, দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, কালিটা বাজে লাগতেছে আমার কাছে। আচ্ছা তো দেখো এখানে তোমার যে সূত্রগুলো একটু আমি একটু লিখে নিচ্ছি, দেখো সাইন 3x, এটা সূত্র হলো 3 sin x - 4 sin 3x। এটা মনে রাখার জন্য আমি একটা ওয়ে বলছিলাম, সেটা কি 34, সাইন এর জন্য 34, এই যে 3 4 34, যার সাথে 4 তার সাথে কি কিউব। ঠিক আছে, কজ এর জন্য 43, এটা মনে হয় তোমরা ভুলো নাই, 2 sin² x 1 - cos² x। ওকে, তো আমি কি করব, দেখো এখানে সাইন কিউব আছে, এখানেও কিন্তু কি আছে, সাইন স্কোয়ার আছে। তো সাইন স্কোয়ার এর জন্য আমি এইটা নিয়ে আইসা আমি জিনিসটা পাওয়ারটাকে ধ্বংস করতে পারি, আর কিউবের জন্য আমি এই সূত্র, যে জায়গায় দেখো কিউব আছে, তো এই সূত্রটা নিয়ে আসবো। তো এই সূত্রটা যদি নিয়ে আসতে চাই তাহলে যে আমার সাইন কিউবের সাথে 4 থাকতে হবে, তো এই কারণে আমি কি করব, এখানে একটা 4 দিব, এখানে যদি 4 দেই তাহলে এই সাইডেও 4 দিতে হবে, আর এটার সাথে 2 থাকা লাগবে, এখানে যদি 2 থাকে তাহলে এখানেও 2 থাকবে। তাহলে আমাকে বলো এইটুকুর সূত্র কি, ওই যে প্রথম এইখান থেকে আমি নিয়ে আসতে পারি, কি হবে, 3 sin x - sin 3x হইলো, এইটুকুর মানে এইটুকু হইলো। আবার এইটুকুর মানে কি, 1 - cos 2x dx। ঠিক আছে, এরপরে কি, এরপরে জাস্ট বাংলা গুণ, আমরা বাংলা গুণ সবাই পারি কিভাবে গুণ করা লাগে, এটার সাথে এইটা আবার এটার সাথে এটা, জাস্ট গুণ করো 3 sin x। ভাই ওই জায়গায় 1/8 লিখলেন না কেন? 1/8 লিখি নাই, এই যে লিখলাম। আচ্ছা তো 3 sin x cos 2x - sin 3x + sin 3x cos 2x। তো এখন দেখো, এখন ইন্টিগ্রেশনটা তোমার বেশ ইজি হবে, দেখো আমরা কি এইটুকুর ইন্টিগ্রেশনটা পারবো, কতদিন করাইছিলাম? পারবো কিন্তু ইন্টিগ্রেশন, দেখো এই 3 তো রয়ে গেল, কিন্তু সাইন কে করলে কি হয়, কস মাইনাস কস, তারপরে মাইনাস 3/8, এই যে 3
इंटीग्रेशन ऑफ साइन एक्स कॉस टू एक्स ठीक है তারপরে মাইনাস এই যে মাইনাসটা এটা আর 1/8 সাইন রে করলে মাইনাস cos 3x/3 তারপরে প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ কি সাইন 3x এইটা অনেক বড় হচ্ছে কিন্তু আমরা এতটা বড় করে করব না dx হবে না হ্যাঁ 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 এখানে 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 একটা dx হবে ওকে ঠিক আছে তো এখন আমি ইন্টিগ্রেশনটা করে দিব দেখো যে আমার এইটুকু তো ইন্টিগ্রেশন করা শেষ আর এইটুকু শেষ এইটুকু আর আমি লিখলাম না পরের লাইনে তোমরা লিখবে আমি লিখলাম না ঠিক আছে তো এখন দেখো এখানে আমার কি করা যায় এখানে তুমি দুই নিবা যাতে সূত্র অ্যাপ্লাই করা যায় এখানে দুই নিবা তাহলে মাইনাস 16 এইটুকু মানে কি এইটুকু মানে হলো সাইন এই দুটার যোগফল প্লাস সাইন এই দুটার বিয়োগফল মানে কি মাইনাস এক্স না এখানে মাইনাস এক্স হবে না এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস এক্স তো মাইনাসটা এখানে চলে আসবে ডিএক্স ঠিক আছে এইটুকু আর লিখলাম না এইটুকু তো ইন্টিগ্রেশন হয়ে গেছে তোমরা লিখে রাখবা এখানে এটাও কপি করে এখানে লিখে রাখবা প্লাস 1/8 ইনটু 2 এখানে ইনটু 2 এখানে ইনটু 2 এইখানে দেখো তো কি হয় সাইন এই দুটার যোগফল কত 5x এইগুলো আমি তোমাদেরকে যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এগুলো আমরা কলেজে এবং এই সেচিতে করব কিন্তু অ্যাডমিশনে আমরা এগুলো করব না এইভাবে কোনোদিনও করব না এইভাবে ঠিক আছে কোনোদিনও এগুলো এইভাবে করব না তো মাইনাস 3 শুলে এখন তো পারবাই এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দিবা মাইনাস সাইন সরি কস 3x বাই 3 মাইনাস মাইনাস প্লাস 3 বাই 16 মাইনাস কস x বাই 1 তো এটা তো পরের লাইনটা যেখানে একটা অংশ আসবে এটা আমি লিখি নাই তোমরা লিখবা যেহেতু ইন্টিগ্রেশন শেষ টুকুগুলি কারণে লিখি নাই 1/8 সরি 1/16 মাইনাস কস 5x বাই 5 প্লাস 1/16 মাইনাস কস x বাই 1 এই তো এইটা হলো তোমার ইন্টিগ্রেশন এটা তো এখন আমি এটার আরেকটা ওয়ে দেখাবো এটার আরেকটা ওয়েটা একটু দেখো এটা অনেক অল্পতে হয়ে যাবে এইভাবে করবা এটা ঠিক আছে এটা যে কোনো জায়গায় করতে পারবা সিকিউ এমসিকিউ তোমার কলেজে করতে পারবা মানে সব জায়গায় করতে পারবা অ্যাডমিশনে করতে পারবা সব জায়গায় সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স ঠিক আছে এটা সব জায়গায় করতে পারবা ওকে দেখো এখানে তোমার সাইন আছে কয়টা পাঁচটা তো বিজোড় পাওয়ার থাকলে সাধারণত যেটা করতে হয় সেটা হলো একটা পাওয়ার তুমি আলাদা করে রেখে দিবা একটা পাওয়ার তুমি আলাদা করে রেখে দিবা কেন রাখবো একটু পরেই দেখাচ্ছি কেন রাখবো এখানে পাওয়ার কয়টা আছে বলো তো দেখি চারটা পাওয়ার আছে না তো এই চারটা পাওয়ার আমি এইভাবে লিখতে পারি না বলো তো দেখি সাইন স্কোয়ার এক্স আরেকটা স্কোয়ার মানে এই যে এই পাওয়ারটাকে আমি আলাদা আলাদা করে লিখলাম দুইটা গুণ করলে তো চারই হয় এখন আমাকে বলো ভিতরে কি হয় সাইন স্কয়ার এক্স মানে কি হ্যাঁ এইবার দেখো ম্যাথটা কতটা ইজিলিতে শেষ হয়ে যাবে দেখো আমার এইখানে কাজটা হলো কি জানো যে আমি এটা কোর নিতে হবে না হ্যাঁ হ্যাঁ ভাই 2 সাইন স্কয়ার এক্স মানে তো 1 মাইনাস কস স্কয়ার এক্স এটা 1 মাইনাস কস 2 এক্স এখানে তো আমি হ্যাঁ এটা তো তাই তো লিখছি সাইন স্কয়ার এক্স মানে 1 মাইনাস কস স্কয়ার এক্স ও ভাইয়া ঠিক আছে সরি তো এখন এখানে দেখো কি কাজটা করি দেখো তুমি যদি কস কে ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা পাবা কিনা পাবা মাইনাস সাইন পাবা সাইন তো পাওয়া যাবে মাইনাস হ্যাঁ একটু দেখো চিন্তা করে কস এক্স হ্যাঁ কস এক্স সমান জেড ঠিক আছে কস এক্স সমান জেড তো এখন যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কস কে করলে কি হয় মাইনাস সাইন হ্যাঁ সমান জেড কে যদি ডিফারেন্সিয়েশন করে এক্স এর সাপেক্ষে তখন কি হবে ডিজেড বাই ডিএক্স তো এখন ডিএক্স টা এই সাইডে তুলে নিয়ে আসো আর মাইনাস টা ওই সাইডে নিয়ে নাও তাহলে দেখো সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড তাহলে এইটুকুর ভ্যালু মানে কি
minus dz. তাহলে দেখো তো এখানে এই কাজটা আমি করতে পারি কিনা, cos মানে তো z, এইটুকুর মানে কি, এইটুকুর মানে হলো minus dz, তো minus টা আমি সামনে রাখলাম, dz টাই এখানে রাখলাম, ঠিক আছে, এইবার আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো কিনা, এটা তো লিনিয়ার না, লিনিয়ার না থাকার কারণে আমার কি করতে হবে, এটা কি লিনিয়ার ভিতরে? ইন্টিগ্রেশন করলে জেড মাইনাস টু তো কনস্ট্যান্ট, জেড কিউব বাই থ্রি প্লাস জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস সি, এখন আমাকে বলো তো জেড মানে কি? বিশ্বাস করো এম এর যে এক লাইনে হবে বিশ্বাস করো ভাই, আগে স্লাইড একটু যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, এটা তো হ্যাঁ ভাই, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আচ্ছা ভাই ঠিক আছে, ওকে, তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যারা এই রিমি ভালো আছো? জি ভাইয়া, ভাই স্ক্রিনশট নিয়ে শেষ, আচ্ছা ঠিক আছে, তুমি একটু মাইকটা অফ অন রাখো, ওকে ভাইয়া, আচ্ছা এখন ছবি দেখতে পাচ্ছ একটা, জি ভাইয়া, এই ছবি কি এইবারই ফার্স্ট টাইম দেখতেছো নাকি এর আগে দেখতে পাচ্ছ? ফার্স্ট টাইম, এটা কি বললাম, ত্রিকোণমিতি দেখো নাই? হ্যাঁ 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 দেখছি, এটা মনে পড়ছে, এই বিভা বলো তো দেখি, ভালোভাবে খেয়াল করি নাই, দেখছো দেখছো এটা দেখছো, তোমাদের যতটুকু মনে, মানে যদি মনে থাকে আমি জানি না, কিন্তু আমি ওয়েলারের সূত্র দিয়ে আমি প্রমাণ দেখাইছিলাম, ঠিক আছে, আর আমি বলছিলাম যে এটা প্রমাণ তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট এই কয়েক পাঁচটা সূত্র চারটা সূত্র জেনে রাখবা, তো এখন এই চারটা সূত্র আমার দেখানোর কারণ, আচ্ছা আমি বোর্ডে দাগ দিলে কি দেখতে পাচ্ছ, দেখো তো আমি দাগ দিচ্ছি, দেখাতে বুঝা যাচ্ছে, দাগ দিলে দেখা যায়, দেখা যায় না ভাই, দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, এইবার দেখা যাবে, দেখা যায় কিনা দেখো তো, জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে দেখা যায়, এখন একটু চিন্তা করো যে যখন তোমার আমি এটা যদি জানি তাহলে কি ইন্টিগ্রেশন করা আমার কাছে কঠিন হবে না ভাইয়া, এটা কিন্তু আমার কিন্তু ইন্টিগ্রেশন করতে কঠিন হবে না, তো এইবার চিন্তা করো যে এইটা আসলে হইলোটা কিভাবে, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে হয়, দেখো এখানে হলো cos টু দি পাওয়ার 5x, আমি এই ছবিটা দিয়ে দিব, প্যানিক হওয়ার কিছু নেই, এই ছবিটা আমি দিয়ে দিব, cos টু দি পাওয়ার 5x, আমার ওই আমি যখন ত্রিকোণমিতি পড়াইছিলাম তখনই আমি এইটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, ঠিক আছে, এটা আমি তোমাদের ইয়ার মধ্যেও দিছিলাম, গ্রুপেও দিছিলাম, ডিমার্সে যদি এখনো খুঁজো এই স্ক্রিনশটটা পাবা, আচ্ছা তো এখানে টু দি পাওয়ার 5, তো তোমার এখানে করতে হবে 1 বাই 4, পাশের থেকে এক কম 4, 1 বাই 2 টু দি পাওয়ার 4, এটা প্রথমে করতে হবে, এরপরে এই যে পাওয়ারটা নিচে চলে আসবে, এই যে এখানে পাওয়ারটা সহগ হিসাবে এক্স এর সহগ হয়ে যাবে, ঠিক আছে, এরপরে দেখো 5c1, পরেরটাই 5c1, এই যে 5 5, এই যে পাওয়ার যেহেতু 5 5c1, আর এখানে দেখো পাওয়ার 2 কমে গেছে, এখানে ছিল যা তার চেয়ে 2 কমে গেছে, এইখানে পাওয়ার আরো 2 কমে যাবে, এবং 5c1 5c2, ঠিক আছে, এরপরে যদি আরো কমাও, আরো 2 কমাও তাহলে কি মাইনাস হয়ে যেতেছে না, আরো যদি দুই কমাও তাহলে কি মাইনাস হয়ে যাবে, যাবে কিনা,
এই কারণে আর দুই কমানো যাবে না এই পর্যন্তই, যাতে মাইনাস না হয়। পরেরটা দেখো, পাওয়ার কত? ছয়, এইখানে টু টু দি পাওয়ার ফাইভ, ঠিক আছে, কস সিক্স এক্স, তারপরে সিক্স সি ওয়ান, দুই কম ফোর এক্স, তারপরে আরো দুই কম টু এক্স। এইখানে দেখো আরো দুই যদি কমাও তাহলে কত হবে বলো তো দেখি? এইখানে তুমি কস না দিয়া তুমি দুই দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে, যখন তোমার কত জোর আসবে, মানে তোমার যখন মনে করো যে এরকম করে যখন লিখবা, আমি এটা আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা আমি ধরো দুইটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো দেখো আমি দিচ্ছি, দেখো যেমন তোমার কাছে আছে cos to the power 10x, ঠিক আছে, cos to the power 10x, এইটার আমরা বিস্তৃতিটা করব। তো 1 বাই, দেখতে পাচ্ছ কি সবাই? সবাই কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা 1 বাই 2 টু দি পাওয়ার কত? 10 এর থেকে 1 কম, 9, তারপরে ব্র্যাকেট, ঠিক আছে, এইবার tan c 0 থেকে শুরু হবে, tan c 0 সিরিজ 0 থেকে, tan c 0 প্রথমটাতে আমি ওইখানে tan c 0 লিখি নাই, কারণ tan c 0 মানে 1 বা 5 c 0 মানে 1। আচ্ছা তারপরে এই যে পাওয়ারটা এখানে নিচে চলে আসবে, তাহলে কি cos 10x প্লাস tan c 1, দুই কমবে, দুই কমলে কত? 8x, তারপর প্লাস tan c 1 সরি 2, আরো দুই কমবে কত? 6x প্লাস tan c 3, আরো দুই কমবে কত? 4x প্লাস tan c 4, আরো দুই কমবে কত? cos 2x প্লাস আরো দুই কমলে, আরো দুই কমলে কত হবে? আরো দুই কমলে কত হবে? 0, 0, যখন 0 আসবে তখন তুমি দুই দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে, এটা হবে কি x, এরপরে কি করছি আমি, এরপরে আমি যেটা করছি সেটা হলো যোগ করছি, যোগ করলে কি হয়? 2 cos x, আর এটুকু কাটা যায়, e to the power i x minus e, minus না plus, e to the power minus i x, ঠিক আছে, by 2, ঠিক আছে, এরপরে আমার কি দরকার? পাওয়ার দরকার, কত পাওয়ার দরকার? cos to the power 10 দরকার, 10 করলাম, ঠিক আছে, তাহলে এখানেও 10 দিয়ে দিতে হবে। এরপরে দেখো এইটাকে কিন্তু ওই যে দ্বিপদী বিস্তৃতি করা কিন্তু ইজি, এটাকে দ্বিপদী বিস্তৃতি করা ইজি না? জি ভাইয়া। এইখান থেকেই জিনিসটা আসছে, বুঝছো, এটা দ্বিপদী বিস্তৃতি করবা, করলে এটা প্রমাণ করতে পারবা, ঠিক আছে, আমি এভাবে প্রমাণ করতে পারবো। আমি ত্রিকোণমিতি যখন পড়াইছিলাম তখন আমি ওয়েলারের এই জিনিসটা দিয়ে প্রমাণ করে দিছিলাম, মনে আছে কিনা আমি জানি না, তবে করছিলাম, দেখছিলে কিনা আমি জানি না। আচ্ছা এইটাই ওয়েলারের সূত্র, তুমি কি আমার কাছে ইয়া পড়ছিলা, জটিল সংখ্যা পড়ছিলা? ত্রিকোণমিতি পড়ে নাই, জটিল সংখ্যা না ভাই, জটিল সংখ্যা পড়ে। আচ্ছা আমি সেকেন্ড পেপারের কোর্স দিব, ব্যাচ দিব, তখন অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। তো এই যে এটা হলো ওয়েলারের সূত্র, ঠিক আছে, ওয়েলার ইকুয়েশন, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ইকুয়েশন হলো এটা, গুগলে সার্চ দিবা, দা মোস্ট বিউটিফুল লেডি, সরি নাম, দা মোস্ট বিউটিফুল ইকুয়েশন, ঠিক আছে, i e to the power i pi plus 1 সমান 0, এটা হলো সবচেয়ে সুন্দর ইকুয়েশন, ঠিক আছে, সবচেয়ে সুন্দর, তোমার কাছে ভালো নাও লাগতে পারে এটা, কিন্তু গণিতবিদদের কাছে এটাই সবচেয়ে সুন্দর। কে দিছিল এই সূত্র? হ্যাঁ কই, এই সূত্রটা কে দিছিল? এইটা ওয়েলারই দিছে, ওয়েলারই দিছিল ইকুয়েশন, গুগলে সার্চ করবা, দা মোস্ট বিউটিফুল ইকুয়েশন, এখনই সার্চ করতে পারো, পাই যাবা, আমি সার্চ করে দেখাবো, আচ্ছা লাস্টে দেখাবো নি, ওকে। তো
এখন দেখো cos এর পাওয়ার যদি দেখো cos এর পাওয়ার যদি 9x হয় ধরো এটা 9 না আমাদের একটা ম্যাথ ছিল আচ্ছা 9 দিলাম আচ্ছা হ্যাঁ 9 দিলাম 9 তাহলে এখানে কত হবে বলো কত হবে 8 2 এর পাওয়ার 8 হ্যাঁ তারপরে 9c0 cos 9x প্লাস 9c1 cos কত কয়টা কম কত হবে এখানে 7 দুইটা কম 7x হ্যাঁ 9c2 cos কত কয়টা হবে 5x প্লাস 9c2 সরি 3 cos কত 3x প্লাস 9c4 cos x ঠিক আছে এর এখানে তো আর শূন্য আসছে না আর পরের টানিলে তো নেগেটিভ এসে যেতেছে এই কারণে এটা আর লেখার দরকার নেই এই পর্যন্তই ঠিক আছে তো এখন একটু দেখো তো এটা এটা লিখে নিতে পারো চাইলে তো আমি একটু আগে একটা ম্যাথ করছিলাম এই ম্যাথটা দেখো তো এক লাইনে করা যায় কিনা এই ম্যাথটা কি করছিলাম একটু আগে জি ভাই আচ্ছা এই ম্যাথটা যদি করি তাহলে বলো তো দেখি এইটুকুর পরিবর্তে আমি এটা লিখতে পারি কিনা 1 বাই 2 টু দি পাওয়ার কত হবে 2 এর পাওয়ার 3 2 কিউবড হ্যাঁ এরপরে 4c0 4c0 মানে 1 এটা আমি লিখলাম না cos 4x 4c1 cos 2x 4c2 কত হবে cos 1/2 হ্যাঁ dx এইবার আমাকে বলো এটাকে ইন্টিগ্রেশন করা কি পেইন হবে আমার না 2 2 কিউব মানে হলো 8 এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় sin 4x sin 4x/4 হ্যাঁ প্লাস 1/8 তো সবার সাথেই আর এটা মানে কত এটা মানে 4 4 এটা মানে কি sin 2x/2 প্লাস 1/8 তো সবার সাথেই আর এটা মানে কি 4c2 মানে কত 6 ঠিক আছে 6 6 এর দুইটা ভাগ করলে কত 3 3 আর এখানে 1 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় x ঠিক আছে তো এটাই হলো অ্যানসার তো ভাইয়া এনো কি 2x হতে পারে হ্যাঁ x এর সহগ x এর সহগ 2 হতে পারে কষ্ট হবে পাওয়ার 2 না 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 x এর সহগ 2 হলে এটা করতে পারবে না তখন x এর সহগ 2 সমান z ধরে নিবা বুঝছো এইটা আমরা পরের চ্যাপ্টারে যখন যাব তখন জিনিসটা ডিটেইলসে বুঝতে পারবে আগে এই এইটুকুই আমরা দেখি ঠিক আছে x এর পাওয়ার মানে x এর সহগ x ই মানে 1 1 x এর সহগ 1 সরি x এর সহগ 1 এটাই দেখি আগে ওকে এটা হলো এবার আমরা সাইনে যাব সাইনের জন্য দেখি কি হয় এটা একটু দেখব আর এটাকে বলা হয় রিডাকশন ফর্মুলা কেমন এটাকে কি বলে রিডাকশন ফর্মুলা মনে থাকবে তাই কি নামটা বল রিডাকশন ফর্মুলা আচ্ছা আমার কি দেখতেছো দেখতে পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছ এবার সাইনের কাছে আসি দেখো সাইনের কাছে যখন আসবো তখন একটু খেয়াল করো সবাই সাইনের এখানে কি আছে দেখো সাইন টু দি পাওয়ার 6 তাই না সাইন টু দি পাওয়ার 6 ঠিক আছে তো এইটাতে একটু ঝামেলা আছে একটু খেয়াল করো এখানে একটু ঝামেলা আছে যখন সাইনের পাওয়ার জোর সাইনের পাওয়ার যখন জোর ঠিক আছে সাইনের পাওয়ার যখন তোমার জোর থাকবে তখন 1/2 এক কমছে এইখানে দেখো আই টু দি পাওয়ার 6 আনা লাগছে দেখছো আই টু দি পাওয়ার 6 এটা নিয়ে আসছি আমি এরপরে সাইনের পাওয়ার যখন জোর তখন আমার কজ ইনে লাগছে কজ ইনিব ঠিক আছে কজ ইনিসি কিন্তু দেখো আমার চিহ্ন দেখো একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস এরকম হয়েছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছো আর যখন আমি যখন পাওয়ার নেই বিজোর পাওয়ার যখন বিজোর নেই তখন কি 1/2 কত এক কম আর এইখানে আই এর পাওয়ারও এক কম ঠিক আছে আই এর পাওয়ারও এক কম আর এইখানে দেখো সাইন আসছে সাইন আসছে কিন্তু কি সাইন যখন নিচ্ছি তখন আমার যে চিহ্ন দেখো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে আগাবে
তো আমি সাইনের বিষয়টা একটু সামারাইজ করে দিতেছি, তাহলে জিনিসটা একটু ধরতে পারবা। প্রথম কথা, সাইন যদি থাকে, জোড় থাকুক বিজোড় থাকুক, আমাদের চিহ্ন কি হবে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এরকম করে আগবে। এখানে প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এরকম করে আগাবে সাইন থাকলেই। ওকে, তারপরে যদি পাওয়ার জোর থাকে বা বিজোর থাকে, যাই থাকুক, ওয়ান বাই পাওয়ার একটা কম, টু এর উপরে পাওয়ার একটা কম সবসময়, ঠিক আছে? ওয়ান বাই পাওয়ার একটা কম, এটা সবসময়। আচ্ছা, যদি জোর থাকে তাহলে আয়ের পাওয়ার ওই পাওয়ারটাই, আয়ের পাওয়ারটা ওই পাওয়ারটাই, কিন্তু বিজুট থাকলে আয়ের পাওয়ারটা হলো এক কম, ঠিক আছে? বিজুট থাকলে আয়ের পাওয়ার এক কম, আর জোর থাকলে তোমার কস নিতে হবে, ঠিক আছে? জোর থাকলে কস নিতে হবে। এটা একটু মনে রাখো যে শুধুমাত্র এই তিনটার মধ্যে, এই চারটার মধ্যে শুধুমাত্র এক জায়গাতে সাইন হয়, যখন সাইনের পাওয়ার বিজোর তখনই শুধুমাত্র সাইন হয়, আর বাকি সবগুলা কস, বাকি সবগুলা কস। যখন পাওয়ার বিজোর তখনই কি হয়, একটু ব্যতিক্রম ঘটে, ঠিক আছে? যখন পাওয়ার ইয়ে হয় তখন একটু ব্যতিক্রম ঘটে, আবার যখন পাওয়ার যখন জোর হয় তখন আরেকটু ব্যতিক্রম ঘটে এই জায়গাতে, এই যে আয়ের এখানে ব্যতিক্রম ঘটে, পাওয়ার যায় এখানেও তাই, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। একটু দেখো আয় না দিলে কি হবে? না, আয় না, আয় দিতেই হবে। আয় তো আসছে ইয়ে থেকে, ওয়েলারের ওইখান থেকে। আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি, এইগুলা বেসিক্যালি অ্যাডমিশনের জন্য, বুঝছো? মানে অ্যাডমিশনে এগুলো ইউজ করবা, কলেজে ইউজ করবা না, কোথাও ইউজ করবা না, অ্যাডমিশনে ইউজ করবা। আর এমসিকিউ যখন আসবে, এগুলা এগুলা যখন এমসিকিউ আসবে তখন তোমার লিমিট দেওয়া থাকবে, তখন লিমিটের জন্য আমি আরেকটা শর্টকাট শিখিয়ে দিব, তাহলে অ্যানসার ইজি হয়ে যাবে। যেমন ধরো যে এটার একটা লিমিট দিয়ে আমি একটা ম্যাথ করাই, দেখো যে এরকম লিমিট থাকে, যেমন ধরো সাইন টু দি পাওয়ার ফাইভ একটু আগে যেটা করাইলাম, এই ম্যাথটা যদি থাকে, দেখো তোমাদের বইয়ে থাকতে পারে, এই ম্যাথটার অ্যান্সার হবে এরকম, ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্সার, ঠিক আছে? এইটাই অ্যানসার, এগুলো গুণ করে দিবা। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, যখন লিমিট থাকবে আর কি, বুঝি নাই। আচ্ছা, যাই হোক, তো এখন আমি সাইনের পাওয়ারটা যখন জোর তখন কি হয়, যেমন ধরো সাইন টু দি পাওয়ার টেন এক্স জোর, তাহলে আমার এখানে কি হবে, ওয়ান বাই টু টু দি পাওয়ার কত হবে, কত? নাইন। আই টু দি পাওয়ার কত? কস হবে নাকি সাইন হবে? কস, কস, টেন এক্স, এটা প্লাস, ইয়াল্লা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, চলে গেছে। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা মিউট করা। এবার দেখো, এবার শুনতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে কি হবে দেখো তো, একবার প্লাস আর একবার কি মাইনাস, মাইনাস tan c1, তো এবার cos এর ভ্যালু কত, এখানে cos এর ই কত হবে বলো, কত হবে বাই 8x প্লাস tan c2, এবার তো পারা যাবে cos 6, তারপরে মাইনাস tan c3, সবাই একটু মিউট করো, cos 4x প্লাস tan c4 cos 2x মাইনাস tan c5 cos 0 হবে, এই কারণে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, এই তো শেষ, ঠিক আছে? তো তাহলে আমাকে বলো তো দেখি এটা কি হবে, এটা কি হবে, এখানে কি হবে, টু টু দি পাওয়ার কত হবে, আই টু দি পাওয়ার কত, আই কিউব, আই টু দি পাওয়ার 4,
না 4 4 4 হ্যাঁ আই টু দি পাওয়ার 4 তারপরে সাইন নাকি কস 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 করেক্ট মাইনাস 4 সি 1 কস 2 এক্স প্লাস 4 সি 2 0 হয়ে যাবে এই কারণে দুইটা ভাগ করে দিলাম dx এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা কি জাস্ট এ দেখো আই টু দি পাওয়ার 4 মানে কত বলো -1 i to the power 4 মানে 1 এই যে মিম সব খায় ফেলছে করি ভাইয়া 1 বাই 8 তারপর এটা এটা মানে sin 4x বাই 4 তারপরে ভাই ওটা কি জ্যোতির সংখ্যা কোন সে হ্যাঁ হ্যাঁ তাহলে যে i to the power 4 যে দিয়ে 1 বসালে কি জ্যোতির সংখ্যার কোন সে হ্যাঁ ভাই ওটা জ্যোতির সংখ্যা ঠিক আছে তো এখানে এটা মানে কত 3 বাই করেছিলাম একটু আগে তাই না নাকি ভাইয়া আই পাওয়ার 10 এর মান কত আই পাওয়ার 10 মানে মাইনাস 1 মাইনাস 1 ভাইয়া এটা কিভাবে বুঝবো হ্যাঁ বুঝবো কিভাবে বুঝবা 4 দিয়ে ভাগ করবা ঠিক আছে এটা অ্যানসার আচ্ছা তোমাদের গ্রুপে কেমন তো আজকে বোধ হয় আমার দুইটা ম্যাথ করা হয়েছে মাত্র তাই না নাকি তিনটা তিনটা ভাইয়া কিন্তু আমার মনে হয় আমি একটু শিখাইছি টাইম নষ্ট তো আর করি নাই আচ্ছা জি ভাই অনেক কিছু আচ্ছা ঠিক আছে এর আগে কি স্ল্যাটিতে যাবেন হ্যাঁ দেখো জি ভাইয়া দেখো এই ম্যাথটা কিন্তু আমরা অনেক পেইন করে করছিলাম এখন কিন্তু এক লাইনে হয়ে যায় যাই হোক এবার তুমি দেখো তোমার 4 এর এক নাম্বারটা এখন সিরিয়ালি কিছু ম্যাথ করি দেখো এক নাম্বার 4 এর এক 3 sin স্কয়ার x dx তো 3 বাই 2 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স 3 বাই 2 এটুকু মানে কি বলো 1 মাইনাস কস 2 এক্স সুন্দর ডিএক্স তার মানে আমাকে বলো তোমাদেরকে ত্রিকোণমিতি যারা আমার সাথে ছিলা ত্রিকোণমিতিতে কি কি শিখাইছি দেখছো যেগুলো এখন কাজে লাগতেছে বাকিদের জন্য একটু পেইনফুল হবে এটা আমি জানি ঠিক আছে কিন্তু এখানে আমার সাথে যারা ছিলা তাদের আমার মনে হয় না ঝামেলা হওয়ার কথা না হলেও অন্তত এটা বলতে পারবা যে জীবনে একবার দেখছিলাম আর বাকিটা তো জীবনে কখনো দেখে নাই হয়তো বা দুই নাম্বার ফোর সাইন কিউব এক্স ডিএক্স এটা সূত্র আছে কিনা বলো হ্যাঁ আছে এই যেটা ওকে এরপরে দেখো দুই নাম্বারটা তিন নাম্বারটা দাঁড়া মিনিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি তিন নাম্বারটাতে কি আছে ইন্টিগ্রেশন অফ কস স্কয়ার টু এক্স ডিএক্স এখন এখানে কি করবো বলো হ্যাঁ পাওয়ারটা সরাইতে হবে পাওয়ারটা সরাইতে 1 প্লাস cos 2x 1 প্লাস cos 4x 4x তো এই হাফ তো রইল 1 কে করলে কি হয় x প্লাস হাফ তো রইল cos কে করলে কি হয় sin আচ্ছা তোমাদের কি মাথার উপরে যেতেছে ইন্টিগ্রেশন বলো তো দেখি আমাকে না ভাইয়া মানে অনেস্টলি বলো
একদম অনেস্টলি তোর ভাইয়া আমরা সূত্র দেখাইলাম ওইগুলা আমার মাথা ঘুরে যায় মানে এর আগে যে যেগুলো দেখাইলাম জি ওই যে sin 10 এই সূত্রগুলো দেখাইলাম নাকি টাইম বেশি নাই আচ্ছা এই সূত্রগুলোর প্রমাণ আমি দেখাইছিলাম আমার ওই ত্রিকোণমিতির ক্লাসে উচ্চ এইটা হলো কাহিনী ত্রিকোণমিতিতে দুটো ছিল না তো এইগুলা তো মনে করো যে এটা একটু মনে রাখো ওই সূত্রগুলোর আমি স্ক্রিনশটটা আমি গ্রুপে দিয়ে দিব আজকে স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব ওইটা একটু লিখে রাখো লিখে রেখে একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে এগুলো তোমার এসএসসি তে লাগবে না কলেজেও লাগবে না অ্যাডমিশনে লাগবে অ্যাডমিশনে যাতে কখনো যাতে অপরিচিত না লাগে এটাই হলো আমার মেইন টার্গেট বুঝছো কারণ আমাদের টার্গেটই কিন্তু অ্যাডমিশন মনে করো যে আমি যে দেখাইতেছি বুঝছো আমি তোমাকে দেখাইতেছি এটা তোমার মাথার উপর দেখাইতেছি এটা কোনো সমস্যা না কিন্তু অ্যাডমিশন এর কোচিং এর সময় বুয়েটের কোনো ভাই যখন তোমাকে দেখাবে তখন যদি তোমার মাথার উপর দিয়ে যায় তখন কিন্তু সমস্যা কারণ তখন তোমার টাইম থাকবে না এখন শিখার কিন্তু টাইম আছে বুঝছো একটু একটু বুঝছো আমার কথা এখন মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই কিন্তু যখন কোচিং করবা তখন যদি মাথার উপর দিয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা আচ্ছা চার নাম্বারটা করছি পাঁচ নাম্বারটা করছি ছয় নাম্বারটা দেখো সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স ডিএক্স তাই তো তো এইখানে কি করবো আমাকে বলো তো দেখি পাওয়ারটা সরানোর জন্য দেখো তোমরা কিন্তু অনেকে অনেক ভালো পারতেছো কারণ তোমাদের ত্রিকোণমিতির সূত্র অনেক ভালো জানা ঠিক আছে এটা কিন্তু দরকার আসলে ত্রিকোণমিতির সূত্র sin 2x dx এবার আরেকটা টু নিয়ে আসো 1 minus cos 4x তাই না 1 minus cos 4x dx এখানে ব্র্যাকেট দিবা কারণ এই যে এখানে 1 by 8 আছে তো 1 by 8 রইল 1 কে করলে x minus 1 by 8 রইল cos কে করলে sin by 4 plus c ঠিক আছে তো আচ্ছা তো এরপরে দেখো তোমার কয় নাম্বার সাত নাম্বার একটু দেখো বুঝছো কি এটা কি সবাই বুঝতে পেরেছো ভাইয়া এক মিনিট এই যে এখানে 2 sin স্কয়ার x দিয়ে লিখছেন এখানে 2 sin স্কয়ার 2x হবে না ও সরি 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 2x হ্যাঁ তো পরে ঠিক লিখছি হ্যাঁ পরে ঠিক আছে এরপরে হলো তোমার তোমার সাত নাম্বার ইন্টিগ্রেশন অফ 2 cos x plus sin x সাথে কে সাথে হলো cos dx গুণ করে দাও বাংলা গুণ আচ্ছা এখন আমাকে বলো এখানে কি করা যায় এটুকু মানে কি 1 plus cos 2x 2x হলো প্লাস এখানে আমি কি করব দেখো তো হাফ আর 2 নিয়ে আসি হাফ আর 2 নিয়ে আসি তাহলে হাফ রইল ইনটু এটুকু মানে কি sin 2x sin 2x dx এবার ইন্টিগ্রেশন করব দেখো 1 কে করলে 1 x হয় প্লাস cos কে করলে sin হয় প্লাস হাফ sin কে করলে মাইনাস cos হয় বাই 2 প্লাস c এটা অ্যানসার বুঝতে পেরেছো আচ্ছা বুঝতে পারছো নাকি হ্যাঁ 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 আমি একটু দ্রুত করতেছি কারণ ওই যে একটু ম্যাথ একটু আগানোর জন্য বুঝছো আমরা বোধহয় একটু পিছনে পড়ে গেলাম আচ্ছা আচ্ছা আমাকে বলো তো দেখি এই তোমাদের ওই লাইভ ক্লাস ভালো লাগে নাকি রেকর্ড ক্লাস ভালো লাগে আমি আমি বলি আমি ব্যক্তিগতভাবে রেকর্ড ক্লাস পছন্দ করি দেখো আমি আমার যে ইয়াগুলো আছে একটু দেখো আমি আমার বুয়েটের ক্লাসগুলো আমি একটু তোমাদেরকে দেখাই দাঁড়াও
ভাইয়া লাইভ ক্লাস হ্যাঁ তোমাদের অনেকেরই লাইভ ক্লাস ভালো লাগে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওইটা পছন্দ করি দেখো আমার ওই ইয়াটা দেখতে পাচ্ছ হয়তো সবাই দেখো এইখানে আমাদের যে ক্লাসগুলো আছে যেমন ধরো তোমার এইটা হলো তোমার একটা সাবজেক্ট এখানে দেখো ভিডিওগুলো আমি সুন্দর করে সবগুলো ডাউনলোড করে রাখছি ঠিক আছে সবগুলো মানে আমার ওই রেকর্ড দেখতে ভালো লাগে ঠিক আছে এইখানে রেকর্ডগুলো দেখো আমি ডাউনলোড করে রাখছি আমাদের ভার্সিটির ক্লাস ঠিক আছে সবগুলো রেকর্ড নিয়ে করে নিচ্ছি কি প্লে করুন দেখবা মানে আমাদের ভার্সিটিতে যে রকম করে পড়ানো হয় তার চেয়ে অনেক অনেক গুণ সুন্দর করে আমি তোমাদেরকে পড়াই দেখো একটা একটা দেখো উনি টিচার একজন দেখছো এই যে খাতার মধ্যে জায়গা দেখে লিখছে দেখতে পাচ্ছ তোমরা ভাইয়া হাতের লেখা না অনেক সুন্দর উনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ দেখছো এই যে দেখো এই সবগুলা তোমার গ্রাফিক্যাল সব বুঝিনা না কই কোনো ম্যাম ক্লাস না না খালি সারি ক্লাস উনি এই যে উনি উনি ম্যাম মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই দুইজনই আচ্ছা তো আমি কোথায় ছিলাম লাস্ট ম্যাথ এইটা এইটা জি ভাইয়া বুঝতে পারছি আট নম্বরটা দেখো সাইন স্কয়ার 3x 3 থিটা ডি থিটা ঠিক আছে এই ম্যাথটা করতে হবে আমাদেরকে দেখো এটা কিভাবে করব হাফ নিব 2 সাইন স্কয়ার 3 থিটা এটা সূত্র বলো তো দেখি কি হবে 1 - cos 6 θ আমরা যারা ফাঁকিবাজ মহলের মানুষ তারা রেকর্ড ক্লাস বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা তো এইটা একটু কইটা করে দিতে হবে কিনা আমাকে একটু জানাও তো দেখি কই দাবে না ভাইয়া এটা কিন্তু আমরা পারবো এটা একদম সিম্পল হ্যাঁ এটা সিম্পল তারপর x নাম্বারটা দেখো x নাম্বার কি আছে sin স্কয়ার x তারপরে cos কত 2x dx তো এখন আমাকে বলো এটা কিসে ভাঙাবা এটা সূত্র কিন্তু তিনটা কোন সূত্র টানবা একটু আমাকে জানাও কজে ভাঙাই দিব কজে ভাঙাবো কিন্তু এটাতে সাইনে ভাঙালে কিন্তু বিপদ ঘটবে সাইনে যদি ভাঙাও তখন এই সাইনের সাথে যখন তুমি এখানে সাইনের গুণ করবা তখন পাওয়ার হয়ে যাবে 4 হবে কিনা বুঝছো আমার কথা মানে আমি বলতেছি কি এইটা করার কথা যে এই সাইন স্কয়ার এক্স আছে না এটাকে এইটাতে করা এটা করলে তুমি সুবিধা পাবা কিন্তু তুমি যদি এখানে যে এই সূত্রটা নিয়ে আসতা তখন তুমি কি এটার সাথে গুণ যখন করতা এর সাথে যখন গুণ করতে তখন পাওয়ার হয়ে যেত কত 4 হয়ে যেত তখন কি ঝামেলা হয়ে যেত না আমাদের টার্গেটই কি সবসময় পাওয়ার কিভাবে কমানো যায় সেটা দেখা ঠিক আছে তো এখন কি করবো গুণ করো
তো এখানে তুমি কত নিবা, হাফ নিবা এখানে, চলে চার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি, এরপরে তো জাস্ট সূত্র, হাফ হাফ এখানে হাফ নিলা, এখানে হাফ নিলা, হাফ নিলা, নিলে কি হলো, 1 cos 4x dx minus half 1 minus কত cos 2x। এরপরে পারবা না বলো তো দেখি, ইন্টিগ্রেশন করতে পারবা না এরপরে? হ্যাঁ ভাই করতে পারবো। হ্যাঁ এখন কিন্তু ইন্টিগ্রেশন করা করতে পারা উচিত। এরপরে দেখো তোমার কত নাম্বার, এরপরে তোমার 9 নাম্বার, 9 নাম্বারটা আমরা আগে করছি, দেখো তো এমএনটা করছি কিনা। বাকি কি কি আছে আমাকে একটু বলো দেখি, কি কি বাকি আছে আমাদের, 6 নাম্বার বাকি আছে, 6 নাম্বার বাকি, আর কত, 2 3, 2 আর 3, কোনটা কোনটা, 6 আর 6 আর 7, আচ্ছা ঠিক আছে এই দুইটা নেক্সট দিন। আচ্ছা দেখি আজকে আমাদের পিডিএফটা কেমন হলো, পিডিএফ বাহ সুন্দর, তো পিডিএফটা আজকে দিয়ে দিব। এটা দেখলে তোমরা যে আমি কি কি ম্যাথ করছি এগুলো দেখতে পাবা, সব কিছুই থাকবে এখানে, কেমন, পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা দিয়ে দিব। ভাইয়া ভাই অফলাইনে পড়াবেন, বুঝি না, অফলাইনে পড়াবেন ভাই এই মাসে? আচ্ছা অফলাইন, অফলাইনের যে বিষয়টা সেটা হলো আমার আম্মা